কুষ্টিয়ার খাজানগর মোকামে ধানের দাম বৃদ্ধির অজুহাতে বেড়েছে সব ধরনের চালের দর। গত এক সপ্তাহে খুচরা বাজারে প্রায় সব রকম চালে কেজি প্রতি বেড়েছে 4 টাকা থেকে 5 টাকা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস এম রাশেদ, সরাসরি যাব তার কাছে। গত এক সপ্তাহ ধরেই কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না চালের বাজারে, এবং কেজি প্রতি বিশেষ করে সরু জাতের যে চাল রয়েছে সেই যে চাল কিন্তু সরু কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে 4 থেকে 5 টাকা। ইতিমধ্যে এই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কুষ্টিয়ার চাল মিল মালিকেরা বৈঠক করেছে, তবে বৈঠক করার পরও এখন পর্যন্ত কিন্তু কমেনি কুষ্টিয়ার মিল গেটে চালের দাম। আজ কিন্তু আমি মিল গেটগুলোয় যে খোঁজ নিয়েছি চালের দাম হিসাবে, সেখানে কিন্তু এখন পর্যন্ত মিনি গেট চাল কিন্তু বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে, এবং বাসমতি চাল বিক্রি হচ্ছে 74 টাকা কেজি দরে, এবং 28 যে চালটি রয়েছে সেই চালটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। তবে মিল মালিকদের সাথে আমি কথা বলেছি, মিল মালিক আমাদেরকে জানিয়েছেন যে ধানের দাম নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আসলে চালের দাম আসলে কীভাবে কমবে সেটা নিয়ে তারা কিন্তু আসলে নানাভাবে চিন্তিত হয়ে আছে। তবে আমি মিল মালিকরা আরও জানিয়েছেন যে যদিও চালের দাম কমে তাহলে হয়তো বস্তাপতি 50 থেকে 70 টাকা হয়তো কমতে পারে, তবে এর থেকে বেশি কিন্তু কমার সম্ভাবনা নাই বলে জানিয়েছেন আমাদের এখানে যারা মিল মালিক যারা আছে তাদের। তবে মিল মালিকের সংগঠনের সভাপতি আমি ওমর ফারুকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাণিজ্য মন্ত্রীর সাথে তাদের একটি বৈঠক হয়েছে। আসলে বৈঠক হওয়ার পরে আজ রাত্রে থেকে কীভাবে চালের দাম কমাবে এবং চালের দাম কমবে কি না কমবে সেই বিষয়ে কিন্তু আসলে সিদ্ধান্ত নেবে কিন্তু আজকের রাত্রে, এবং কালকে সকাল থেকে হয়তো এটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকের সমিতির সভাপতি এই ওমর ফারুক। তবে আমি এখানে সাধারণ মানুষ যারা আছে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছে তারা আসলে এক ধরনের বিপাকেই পড়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, কারণ হঠাৎ করে কেজি প্রতি চালের দাম যদি 4 থেকে 5 টাকা বৃদ্ধি পায় তাহলে আসলে তাদের যে আয় সে আয়ের উপর একটি প্রভাব পড়বে, এবং এই চাল কিনতে গিয়ে তাদের অন্য যে অন্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা আসলে করতে পারছে না, যার কারণে কিন্তু শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষরাই কিন্তু নানা ধরনের বিপাকে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ। তবে আমি কুষ্টিয়া খাদ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, কুষ্টিয়া খাদ্য কর্মকর্তা জানিয়েছেন ফুড গ্রেন লাইসেন্স ব্যতিরেকে কেউ যদি ধান এবং চাল যদি কেউ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। তো কুষ্টিয়ার খাজানগর থেকে চালের দাম নিয়েছিল আমার কাছে সর্বশেষ। চালের বাজার দর নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে সহকর্মী এস এম রাশেদ।